সেটি হচ্ছে যে আপনার ছেলে মেয়েরা একাধিক যখন থাকবে তাদের মাঝে আপনি সুবিচার করবেন, তাদের ক্ষেত্রে ন্যায়নীতি অবলম্বন করবেন, অবিচার করবেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে নোমান বিন বাশির থেকে বর্ণিত। নোমানে যখন জন্ম হইল তার মা ছিল ছোট স্ত্রী বশির রাদিয়াল্লাহু তাআলা আনহর, তখন তিনি চাইছিলেন যে এই ছেলের জন্য কিছু উপঢৌকন স্পেশাল কিছু দিয়ে দিক, আর রাজিও করে নিল আর বলল যে ঠিক আছে তুমি দিবে তো এইটাকে শক্ত করা হোক কথাটিকে, রাসূল উল্লাহ সাল্লামকে সাক্ষী রেখে এসো। রাসূল উল্লাহ সাল্লামের কাছে যখন গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি নোমানকে কিছু দিতে চাই আর তার জন্য আপনাকে সাক্ষী রাখতে এসেছি, তখন রাসূল উল্লাহ সাল্লাম বললেন যে হাল্লাকা ওয়ালাদুন গাইরা, ওর ছাড়া কি আর ছেলে মেয়ে আছে? হ্যাঁ অন্য স্ত্রীর ছেলে মেয়ে আছে। সবাইকে দিয়েছো কি? বলছেন না না সবাইকে দিন, এই ছোট ছেলেটাকে দিচ্ছি, ওর মা খুব পীড়াপীড়ি করছে সেই জন্য তাকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো। আরো বলেছেন যে ফাইনিল্লা আশহাদু আলা জাউরিন, আমি জুলম অত্যাচার উপর সাক্ষী থাকতে পারি না। জি আল্লাহকে ভয় করতে হবে এবং ছেলে মেয়েদের মাঝে সুবিচার করতে হবে। একটাকে শুধু চাষি বানিয়ে রেখে দিলেন যেমন আমাদের গ্রামে গঞ্জে করে, বড় ছেলেকে অথবা একটা ছেলেকে মেজুটাকে হোক যেটাকে হোক চাষি বানিয়ে কৃষক মূর্খ বানিয়ে রেখে দিল, আর একটাকে একবার ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিল। হ্যাঁ না 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 এমন করবেন না, সবগুলিকে আপনি একই রকম ভাবে প্রতিপালনের চেষ্টা করবেন, দিন দুনিয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, সব শিখাবেন। তারপরে কেউ পারলো না ব্যর্থ হলো সেটা তার তকদির তখন, কিন্তু আপনি সবার ক্ষেত্রে চেষ্টা করবেন যে সবাইকে শিক্ষিত করি। 11 নম্বরে যে কাজটি করবেন বালা মুসিবত থেকে রক্ষার জন্য আর বাচ্চাদের বালা মুসিবত থেকে রক্ষার ক্ষেত্রে 14 নম্বর পয়েন্ট ছিল, আর তা হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের হেফাজত করা। সেটা হচ্ছে যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে অভাবী করে রেখে যাবেন না, বিবাহ করেছেন আর তারপরে ছেলে মেয়ে হচ্ছে, ছেলে মেয়ে আছে বা ছেলে মেয়ে হবে, আর সমস্ত টাকা অপচয় করেছেন, অপব্যয় করেছেন, এত বেশি খরচ করে দিয়েছে এক পয়সাও বাঁচান না, না কিছু বাঁচাবার চেষ্টা করবেন যথাসাধ্য। আর বিশেষ করে গুনাহের কাজে যদি টাকা পয়সা নষ্ট করেন তাহলে আরো বড় অপরাধ করলেন, যদি জায়েজ কাজে হয় তবুও আপনি আগামীর জন্য কিছু টাকা পয়সা বাঁচাবার চেষ্টা করবেন, যাতে করে আপনার ছেলে মেয়েরাকে একটু সচ্ছল রেখে যেতে পারেন। আজকে যে প্রবাসে থাকছেন কিসের জন্য থাকছেন? ওর চাইতে মূর্খ আর কি আছে যে ব্যক্তি এই প্রবাস জীবনে আসার পরে টাকা পয়সা যা ইনকাম করে তা ফুটিয়ে দিয়ে খালি হাতে চলে যায়, 5 বছর 10 বছর তাকে কিছুই নেই তার কাছে, খালি হাতে ফিরে যাচ্ছে, অথবা বাপ মাকে সব দিয়ে দিয়েছে সব খরচ করে ফেলেছে, ছেলে মেয়েদের জন্য কিছুই রাখেনি, এমনটা করবেন না, তখন পারিবারিক ফাসাদ হবে। আপনার স্ত্রী অসন্তুষ্ট আপনার উপর, আপনার ছেলে মেয়েরা অসন্তুষ্ট যে আমার বাবা কি করেছে আমাদের জন্য, কিছুই তো করেনি, কিছুই রাখেনি। ছেলে মেয়েদেরকে যথাসাধ্য সচ্ছল রেখে যাওয়ার চেষ্টা করবেন, বৈধ পন্থায় হারাম রোজগার করে নয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্তাজার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফাফুন নাস, তুমি যদি তোমার ওয়ারিসিন উত্তরাধিকারী ছেলে মেয়েদেরকে সচ্ছল রেখে যাও এটা বেশি ভালো তাদেরকে অভাবী রেখে যাওয়ার তুলনায়। অভাবী যদি রেখে যাও তাহলে তারা হয়তো বাধ্য হয়ে এতাকাফাফন নাস, লোকের দ্বারস্থ হবে, হাত পেতে বেড়াবে সবার কাছে, এমনটা করিও না, তুমিও বদনাম হবে, লাঞ্ছিত অবদস্ত হবে, আবার তোমার ছেলেরা অসন্তুষ্ট হয়ে ভালো দোয়া বেরোবে না। জি সুতরাং যথাসাধ্য তাদেরকে দিনই তরবিয়তের সাথে সাথে দিন তাদেরকে দিয়ে যান, তার সাথে সাথে কিছু দুনিয়াও তাদের জন্য রেখে যাওয়ার চেষ্টা করেন, বা দুনিয়াতেও যেন তারা সুখী হয় এর জন্য সচেষ্ট হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আমাদের দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত দান।